ওয়া খবরদার আমাদের দেশে কিছু হুজুর আছে বড় বড় হুজুর আমরা তো ছোট ছোট বড় বড় কিছু হুজুর আছে না খবরদার নবীর জিয়ারত নিতে মদিনায় যেও না তো খড় যাইতেন কত তোমরা মক্কায় যাবে আর মদিনা গেলেও মসজিদে নবী শরীফে নামাজ পড়ার নিয়তে যাবে খবরদার নবীর জিয়ারত নিতে মদিনা যেও না এ ফতোয়া আসেনি বড় বড় হুজুররা ফতোয়া দ্বিতীয় নাম্বার আমি যখন লাল ডিগির পারে দোলাই দিলাম তারপর বছর দেখলাম এটা বাদ দিয়েছে নবীর কাছে কিছু ছাওয়া যাবে না আচ্ছা আপনারা এগুলো কি লিখতেছেন আমাকে বলেন তো কোন জিয়ারত নিতে সফর করণ মানা আজীব মামলা কত দলিল কি কত আল্লাহ আল্লাহ রাসূল বলছে না তিন মসজিদ ছাড়া তোমরা অন্য কোথাও সফর করে যেও না তিন মসজিদ কোনটা কোনটা একটা নো মসজিদে হারাম আল্লাহর ঘর খানায় কাবা ওই মসজিদে হারাম আর তা হলো মসজিদে হাজা আমি নবীর এই মসজিদ অতন মসজিদে নববী আর তা হলো মসজিদে আকসা এই তিন মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করে যেও না তিন মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করে যাবে না আচ্ছা এই হাদিসের অর্থটা কি আমাকে বলবেন কি তিন মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা নিষেধ যদি তাই হয় তাহলে তো আমি সিটাং থেকে নোয়াখালী যেতে পারবো না যদি তিন মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা নিষেধ হয় আমি তো দুবাই শহরে যেতে পারবো না আর নবী তো হাদিস লই যে মসজিদ আর আর উজুল হাদিস এর ঠাড় নিয়ে গিয়ে মাজার উজুর বে এখন তো দুবাই শহরে ঘুরে তুই কেন গেলা ইনকি তিন মসজিদ একখান না তাহলে বুঝতে হবে হাদিসের অর্থ ভিন্ন হাদিসের অর্থ কি আসল অর্থ হলো বেশি সওয়াব পাওয়ার আশায় বেশি সওয়াবের আশা নিয়ে তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করে যেও না হাদিসের আসল অর্থ হবে বেশি সওয়াবের আশা নিয়ে তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করে যেমন বেশি সওয়াবের আশায় সকরিয়ার মসজিদ পেলে জমিতুল ফালাতে যেও না সকরিয়ার জামে মসজিদ জি সওয়াব জমিতুল ফালাত তো তুমি কষ্ট করে যাওয়া এক নম্বর সময় নষ্ট দ্বিতীয় নম্বর পয়সা খরচ তিন মসজিদ ছাড়া তার মানে বেশি সওয়াবের নিয়তে তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করে যেও না কি মানে বেশি সওয়াবের আশা নিয়ে যদি তোমরা সফর করো তাহলে কয়টা মসজিদ একটা আল্লাহর ঘর খানায় কাবা মসজিদে হারাম ওখানে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব আমি আরেকটা মসজিদ আমি নবীর মসজিদ নবীর মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব ও যে হাদিসে আল্লাহর ঘরে 1,000 কথা আছে সে হাদিসে মসজিদ নবী শরীফে 500 রাকাতের সওয়াবের লেখা আছে কিন্তু এটা প্রসিদ্ধ আল্লাহর ঘর খানায় কাবায় পড়লে মসজিদ হারামে পড়লে 1,00,000 আমার নবীর মসজিদে পড়লে 1,50,000 রাকাত মসজিদে আকসাই পড়লে 1,25,000 রাকাতের সওয়াব এই তিন মসজিদ ছাড়া সারা পৃথিবীর মসজিদগুলো সওয়াবের দিক দিয়ে এক সমান বিদায় বেশি সওয়াবের আশা নিয়ে এই তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করে নবী কই দিয়েন মোল্লায় বুঝছি না ও তিন মসজিদ ছাড়া আর নবী তো হাদিস কই দেন মসজিদ আর আর উজুল হাদিস এর ঠাড় নিয়ে গিয়ে মাজার